আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজ আপনাদেরকে দেখাবো নিজ হাতে সেমাই ভাঙিয়ে, নিজে হাতে সেমাই বানিয়ে রান্না করি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেমাইটা যে ভাঙিয়েছি এটার ভিডিও আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো দেখুন কীভাবে আমি সেমাইটি রান্না করেছি। আমি একটি কড়াই বসাইয়া এটার মধ্যে বাদামি কালার করে সেমাইগুলো ভেজে নিয়েছি। দেখাই দিচ্ছি কীভাবে আমি ভেজে নিচ্ছি। হাতটা নাড়াচাড়া মধ্যে রাখতে হবে, তা না হয়তো নিচে পোড়া লেগে যাবে। ভাজা হয়ে এসেছে, এখন আমি ফুটান্ত গরম পানিতে সেমাইগুলো ঢেলে সিদ্ধ করে নিচ্ছি। আপনি নুডলস যেভাবে সিদ্ধ করেন ঠিক এই পজিশনেই ভালোভাবে সিদ্ধ করে নেবেন। নুডলস তো হালকা সিদ্ধ করে, কিন্তু সেমাইটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হয়। নিয়ে আমি দেখুন, আমি দেখা দিচ্ছি কীভাবে সেমাই সিদ্ধ হলো। এখন আমার সেমাইটি সিদ্ধ হয়েছে, কীভাবে বুঝছেন দেখতে পাচ্ছেন, টিপ দিলে গলে যাচ্ছে, এতে বোঝা যাচ্ছে সেমাইটি সিদ্ধ হয়েছে। সিদ্ধ করে আমি একটি চালুনে ঝরিয়ে নিব। এখানে আমি সেমাই যে রান্না করব এই জন্য আমি পানি বসাই নিচ্ছি, পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব। এখন আমি এটা চালুনে ঢেলে দিচ্ছি। এখানে কলও ছেড়ে রাখছি, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, তাহলে সেমাইটা আটা হাঁটা হবে না, এই জন্য একটু আমি ঠান্ডা পানি দিয়ে এটা আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ঝরিয়ে রাখব। দিয়ে দিচ্ছি ফুটান্ত পানির মধ্যে এলাচ আর দারচিনি, দিয়ে এটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা একটু লবণ, কেউ মিষ্টিতে লবণ খান, আপনি না চাইলে না দিতে পারেন, আমি খাই তাই আমি দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, এখানে 100 গ্রাম সেমাই দিচ্ছি, 250 গ্রাম চিনি। চিনিটা আপনি আপনার পরিমাণ মতো দিতে পারেন, কেউ মিষ্টি কম খায় কেউ মিষ্টি বেশি খায়, আমরা একটু মিষ্টি বেশি খাই তাই একটু মিষ্টি বেশিই দিচ্ছি। আপনি এটা একটু রান্নার মাধ্যমে একটু টেস্ট করে দেখে নিতে পারেন। কিছুটা ছিল এটাও দিয়ে দিচ্ছি, পুরাটাই দিচ্ছি। চিনি দিয়ে আমি ভালোভাবে পানিটা ফুটিয়ে নিচ্ছি। ওইটার মধ্যে এই হাঁড়িটা ছোট তাই বড় একটা হাঁড়িতে আমি ঢেলে নিচ্ছি, পানিটা ছেঁকে নিচ্ছি। এখানে আমি দুধ তৈরি করে নিচ্ছি, ডানোর দুধ 2 কাপ দুধ, 250 গ্রামের একটা প্যাকেট পুরাটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালোভাবে একটু পানি দিয়ে 1 পোয়া পানির মধ্যে এগুলো আমি গুলিয়ে নিচ্ছি। পানিটা ফুটে গেছে, এখন আমি সেমাইটা পানিতে ফুটান্ত পানিতে দিয়ে দিচ্ছি। এখানে আমি দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নিচ্ছি। সেমাইটা হয়ে এসেছে, এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, দুধগুলো সবই ঢেলে দিচ্ছি। এই সেমাইটা যত দুধ দেবেন ততই মজা। আমরা দেশের বাড়িতে গরুর দুধ দিয়ে রান্না করি, শুধু দুধের মধ্যেই ছেড়ে দিই। এটা এই ডানোর দুধও আপনি বেশি করে ঘন ঘন করে গোলাইয়া দিবেন, এটা খুবই মজাদার একটি সেমাই। এই সেমাইটা দেওয়া চাইলে আপনি নুডলসও রান্না করে খেতে পারেন। এটা সর পড়বে আর আমি নাড়াচাড়া দিব, সর পড়বে আর আমি নাড়াচাড়া দিব, সরে সরে এই সেমাইটা হবে, এটা খেতে দারুণ মজা। মিস করবেন না, বাসায় কিন্তু অবশ্যই রান্না করে খাবেন। সামনে ঈদ, আপনি চাইলে নুডলস দিয়েও খেতে পারেন। দিয়ে দিচ্ছি কিশমিশি, কোকোলা বড়ো বড়ো নুডলসগুলো, এগুলো আপনি ভালোভাবে ভেজে আমি যেইভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে খুবই মজাদার একটি সেমাই। আমার রান্না হয়ে গেল, এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি বক্সটার মধ্যে উঠিয়ে রাখবো।
বক্সে তুলে রাখছি এটা ঠান্ডা করে খাওয়ার জন্য। রান্না করে অর্ধেকটা আমি ঠান্ডা করি, কেউ ঠান্ডা খায় কেউ গরম খায়। এই কিশমিশি আর কিছু পেস্তা বাদাম এগুলো দিয়ে আমি সেমাইটাকে সাজিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশি আর পেস্তা বাদাম। হয়ে গেল আমার সাজানো। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কেমনই করি। আল্লাহ হাফেজ।